আপনি? আসুন আসুন, বসুন। না, বসতে আসেন। ভয়ানক একটা কিছু বোঝাপড়া করতে এসছেন বলে মনে হচ্ছে। দেখুন, ঝগড়া আমি ভালোবাসি না, রুচিতে বাধে, যেমন বাধে আপনার সংস্পর্শে আসতে। আপনি যদি এতদিন বুঝে না থাকেন, জেনে রাখুন, আমি আর ঐশ্বর্যের প্রলোভনে যারা আত্মবি করে, আমি তাদের কেউ নই। আপনার সবে আমার এবং আমার সংস্রবে আপনার, আর যেন কোনোদিন না একটি আমার একটা কথার জবাব দিন তো। সেদিন আপনাদের চোখে ষড়যন্ত্রটা ধরে না ফেললে এই চেকটা কি আমার কাছে ফেরত আসত? না, তবে আপনার মতো ঐশ্বর্য সম্পন্ন ভদ্রলোকের এই মোহকে কেমন করে বিদ্রুপ করে যেতে হয় একদিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতুম হয়তো। আর আংটিটা, ওটা যে এতদিন পরে ফেরত দিতে হলেন। বিক্রি করে মোটা টাকা পাবো এই ইচ্ছেই হয়তো ছিল। কাউকে ডাকুন, আমাকে পথ দেখিয়ে দেবে। ছাত্র জীবন থেকে চরিত্র আমার দাগ পড়েছে, পয়সার জোরে নারী আমার কাছে খেলার পুতুল মাত্র, তাদের আমি আংটি পরাই সস্তা আকর্ষণের মোহে। 3,000 টাকা দিয়ে আমি তাদের হাতে আঁকা ছবি কিনি। তুমি জানো এই সময় বাড়িতে আমি একা থাকি, তা সত্ত্বেও এই রাত্রিবেলা একা আমার ঘরে আসতে তোমার ভয় করলো না? যদি সারা রাত তোমাকে এখানে ধরে রেখে দিই। বাবু, যতদূর এগিয়েছেন তার দাম মেটাতে আপনাকে খুঁজে পাওয়া যাবে না, ছাড়ুন। ভয় থাকাবার চেষ্টা করো না শকুন্তলা, আমি যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও। আমার সম্বন্ধে এত কথা শোনার পরেও রাত্রিবেলা একা আমার ঘরে ঢুকবার আগে তোমার ভয় পাওয়া উচিত ছিল, কিন্তু পাওনি। কেন, মানুষ যদি আমি এতই খারাপ, তুমি এ ভরসা পেলে কোথেকে? আজ আমি কিছুতেই ভয় পাই না শকুন্তলা, বরং যা জিজ্ঞাসা করছি তার যদি সঠিক জবাব দাও তাহলে কথা দিচ্ছি আর কোনো দিন তোমাকে বিরক্ত করবো না। কি বলবেন? না থাক, তারা দরকার হবে না, চলো তোমাকে নাপিয়ে দিয়ে আসি। না, জবাব দিয়ে পরে হবে, কথা শেষ আজই হয়ে যাক, কিন্তু তুমি টুকু বাদ দিয়ে আপনি বলুন, জবাব দিচ্ছি। যে ডাক অজ্ঞাত একবার বেরিয়ে গেছে তাকে সংশোধন করবার বিড়ম্বনার ভালো লাগবে না। ইচ্ছা হয় জবাব দিও, না ইচ্ছা হয় দিও না। আমার সম্বন্ধে যা শুনেছ তার বাইরে কখনো কিছু মনে হয়নি? না, যা শুনেছ তাই বিশ্বাস হয়েছে? যা শুনেছি যা দেখেছি সবই বিশ্বাস হয়েছে। আর আমি যদি বলি ছাত্র জীবনের শেষ আস্তি আমার কলমকে ছাপ নয়, তোমাদের নারী জাতির সে একটা বিশেষ রূপ, জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পুড়িয়ে ছাই করে দিয়েছিল তোমাদেরই একজন, মেয়ে কি ভালোবাসায় ভুলে তাকে নিজের জীবনের সঙ্গে জড়ায়নি বলে। নালিশ শুনেছিলাম এমার্জেন্সি ডিউটির সুযোগে আমি নাকি সারা রাত তাকে অজ্ঞান করে রেখেছিলাম, প্রতিবাদ পর্যন্ত করেনি, খালি চেয়ে চেয়ে দেখেছিলাম। আমার অপরাধ, আমি তাকে চিনতে ভুল করিনি। আর কনক মিত্রের আংটি, সে আংটি সে নিজের গরজেই গড়েছে, আবার নিজের গরজেই পড়েছে, আমি খালি বিল দিয়েছি। শকুন্তলা, যারা আংটি পরবার ফাঁদে পা বাড়ায় আমি তাদের কখনো আংটি পরাই না। রামদিন, মেম সাহেবকে ঘর পৌঁছা দো।
রাজনাথ বাবু, আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রথম শুনবেন বোধ হয় দেবকমল বাবু। তা শুনুক, আমার তাতে কোনো আপত্তি নেই, কারণ জবাবদিহি আমি কখনো কারো কাছে করি না। আর কথা যখন আজই শেষ হয়ে যাবার কথা, তখন আর সে চেষ্টা আমি করব না, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। স্যার,